কিছু একটার আওয়াজ পাচ্ছি। এই তো এখান থেকে হার্টের আওয়াজ আসছে। পনিরটাকে খেয়ে নি। হাই হাই, আওয়াজ আরো তীব্র হচ্ছে। এখানেই দেরি আছে, এক্ষুনি ওকে পাকড়াও করতে হবে আমাকে। এই তো আওয়াজ পেয়ে গেছি। এই তো, হাই টম, দেখে ফেলেছি, ধরে ফেলি তোমাকে। এবার খাই, এবার মজা দেখো। উফ উফ, হাই রে, এবার আমার চান্দি উড়িয়ে দিল। এইবার আমি পালাই। হাই হাই টম আছে, পালাই। পালাবে কোথায় জেরি, তোমাকে এই বন্দুকের গুলি মেরে উড়িয়ে দেব। এই তো হয়ে গেছে। উফ রে, আমি তো আমার নিজের চান্দি উড়িয়ে দিলাম। এই ফাটটার মাধ্যমে জেরিকে এবার পাকড়াও করব। এই তো হয়ে গেছে, জেরির গর্তের ভিতরে ঢুকিয়ে দি। তোমার ফাঁদে তোমাকেই ফেলবো টম, তুমি এখন আমাকে চিনো না। কোনো কিছুতেই কাজ হলো না। এবার এই হাতুড়ি দিয়ে জেরির মাথা ফাটাবো। আগে নিজের মাথা সামলাও টম। জীবনটা বেদনা হয়ে গেল। গিফট বক্সের মাধ্যমে ইঁদুর ধরার উপায়। এই তো এবার গিফট বক্সের মাধ্যমে জেরিকে ধরবই ধরবো। এই তো টোকা দিই, এবার আমি পলাই। হাই হাই, এত বড় বক্স কোথা থেকে আসলো? কি হবে এটা, একটু টোকা দিই। কোনো শব্দ আচ্ছে না, দাঁড়াও একটা বুদ্ধি পেয়েছি। হা হা, বোকাটা ফাঁদে পড়েছে। এইগুলা দিয়ে বক্সটাকে আমি আগে পাকড়াও করি, তারপর বক্সটা খুলব। এই তো ঢুকছে না কেন? ভিতর থেকে কেমন জানি আওয়াজ আসছে। হাই হাই, ঢোক ঢোক, ঢুকতেছে না। এই তো ঢুকেছে। এই তো এবার বক্সটাকে মাঝখান থেকে কেটে ফেলি। এই তো হয়ে গেছে, এবার দেখি তো কি হবে তা কে জানে। হাই হাই, এটা আমি কি করে ফেললাম? ভিতরে তো টম, এক্ষুনি একটা ডাক্তার প্রয়োজন। জেরিকে ধরতে গিয়ে আমার এই বেহাল দশা। হাই হাই, আরেকটা বুদ্ধি পেয়ে গেছি। সুন্দর ইঁদুরের মাধ্যমে জেরিকে পাকড়াও করতে হবে। এই তো রোবট ইঁদুরটা ছেড়ে দিই, এবং এইটা দেখে জেরি এর প্রেমে পড়ে যাবে, এবং পরে জেরিকে পাকড়াও করব। ও সুন্দরী, চলো তোমার সাথে ড্যান্স করি। তুমি কোথায় চলে যাচ্ছ সুন্দরী? আমিও তোমার সাথে যাব। হাই হাই, আবার চলে গেল কেন? আসো না সুন্দরী, তুমি আগে যাও। হাই রে, ভেঙে গেল কেন? হাই হাই, এটা কি হচ্ছে আমার? হাই রে, আমি তো শেষ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।